Bismillahirrahmanirrahim, dear student. তোমাদের সবাইকে জানাচ্ছি কৃষি ক্লাসে স্বাগতম। দেখো আজকে আমি প্রথম পত্র অধ্যায়ের একটি ক্লাস খুব বড় একটি ক্লাস খুব ছোট সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে দেব। বড় একটি ক্লাস বলছি এই জন্য যে সেচ এবং নিকাশ। আজকের ক্লাস যেটা পড়াবো ক্লাসটার নাম হচ্ছে সেচ ও নিকাশ। এই টপিকসটা আজকে আলোচনা করব। দেখো মানুষের জীবন রক্ষার জন্য যেমন পানি অপরিহার্য, পানির অপরনাম যেরকম জীবন, ঠিক তেমনিভাবে উদ্ভিদের জীবন রক্ষা করার জন্য পানি অপরিহার্য। পরিমিত পরিমাণে পানি যেমন উদ্ভিদের গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করে, ঠিক তেমনি এক্সেস পানি ডেভেলপমেন্টে বাধা প্রদান করে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। কথা বুঝে গেছে? এখন ক্লাস কথা হচ্ছে যে সেচ কাকে বলে। দেখো সেচ কাকে বলে, সেচ বলতে বোঝাচ্ছে ফসল ফলানোর জন্য বা ফসল উৎপাদন করার জন্য, ফসল উৎপাদন করার জন্য জমিতে প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে পানির উৎস থেকে পানি নিয়ে জমিতে দেওয়াকে বলতেছি আমি সেচ। সেচের কি বললাম, যে সেচ কাকে বলছি, সেচ বললাম যে জমিতে কৃত্রিমভাবে পানি প্রদানকে বলছি আমি সেচ। হ্যাঁ কথা বলতে সেচ আমি বললাম। সেচের কতগুলো গুরুত্ব আছে, সেচের গুরুত্ব কি? সেচের গুরুত্ব হচ্ছে জমি থেকে ফসল ফলানোর জন্য সেচ খুবই গুরুত্বপূর্ণ। জমি থেকে ভালো ফসল ফলানোর জন্য সেচ গুরুত্বপূর্ণ। জমিতে লবণাক্ত দূর করার জন্য সেচ গুরুত্বপূর্ণ। উদ্ভিদের অঙ্গত্ব এবং ক্ষারত্ব দূরীকরণ করার জন্য সেচ গুরুত্বপূর্ণ। মাটিতে যে বিভিন্ন কলোয়েডগুলো থাকে এই কলোয়েডগুলো রক্ষা করে উপরে উঠার জন্য সেচ অপরিহার্য। দেখো সেচ, এখন যে সেচের কথা আমি বলতেছি, এই সেচ সাধারণত আমার দুইটি ভাগে হয়, একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি আর একটা হচ্ছে ভূনিম্নস্থ সেচ পদ্ধতি। ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি কাকে বলে, ভূপৃষ্ঠের উপরে দেখো এই যে বৃষ্টিপাত হয়, আমাদের বন্যা হয়, বন্যা হওয়ার পরে কিছু পানি বিভিন্ন জায়গায় জমা টমা হয়ে থাকে, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠ পানির উৎস। এগুলোর সাথে অগভীর নলকূপ, যে গভীর নলকূপটা হচ্ছে গভীর না, সাধারণত দেখো সিলেট এবং চিটাগাং অঞ্চলে ডিপ নলকূপ ব্যবহার করা হয়। ডিপ নলকূপ মাটি থেকে পানিটাকে একদম গভীর থেকে তুলে নিয়ে আসে, এবং সেক্ষেত্রে মোটর যেটা আসে পানির যে মোটরটা, আমরা তোমরা যাদের রংপুরে বাসা বা গাইবান্ধায় বাসা, সচরাচর এই উত্তরবঙ্গে যাদের বাসা তারা সবসময় দেখে আসছো বাসায় আমাদের মোটর আসে, যেখান থেকে আমরা পানি উত্তোলন করি। পানিটা যেটা আমরা নিচ্ছি এই পানিটা হচ্ছে ভূপৃষ্ঠ না ভূনিম্নস্থ পানি বলো তো? অবশ্যই ভূনিম্নস্থ পানি, কিন্তু আমাদের মোটরটা যেটা থাকে এইটা আমাদের উপরে থাকে, মাটির উপরে থাকে, কিন্তু যেইখানে পানির লেয়ারটা অনেক কম দেখবা হাউস করে ডিপ করে মাটির নিচে মোটর বসানি থাকে, মাটির নিচে মোটর বসানি থাকে, ওখানে প্রোটেক্টেড করা থাকে, তারপর সুইচ দিলে ওইখানে মাটির নিচেই স্টার্ট হয়, পানি উপরে উঠে আসে, পানির লেয়ার যখন নিচে থাকে। যেমন হচ্ছে তোমার বগুড়া অঞ্চলের মাটি অনেক শক্ত এবং ওদের পানির লেয়ার অনেক নিচে থাকে, এই জন্য করে কি ওইখানে পানি মোটরগুলো সাধারণত একদম মাটির গভীরে লাগানো হয়ে থাকে। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ, এখন বললাম যে ভূপৃষ্ঠস্থ পানি এবং ভূনিম্নস্থ পানি, তা চলে গেল ভূপৃষ্ঠস্থ পানি চলে গেল, এগুলো ভূনিম্নস্থ পানি কি? বৃষ্টিপাতে যে পানিটা আমার জমতিছে, দেখো খেলার মাঠে হোক যেখানে গর্ত হোক সেখানে যে পানিটা জমতিছে, এই জমা পানির কিছু অংশ পানি, এটা আমার মাঠ, এখানে আমার পানি জমে আসতে কিছু পানি আমার কি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই দিক দিয়ে আমার নিচে চলে যাচ্ছে, মাটি দিয়ে আমার নিচে চলে গিয়ে মাটির নিচে পানিবাহী স্তরকে বৃদ্ধি করছে, এইটা হচ্ছে আমার ভূনিম্নস্থ পানির উৎস। এখন দেখো তাহলে আমি আজকে আলোচনা করলাম যে দুইটা সম্পর্কে, একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানি আর একটা হচ্ছে ভূনিম্নস্থ পানি। সেচের পানি কার্যকারিতা কীভাবে বৃদ্ধি করবো? দেখো সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি, যারা তোমাদের বাসা গ্রামে বা গ্রামে গেছো দেখবা যে একটা জমি থেকে আরেকটা জমিতে পানি যখন দেয় তখন হচ্ছে যে আলটা থাকে, আলটা থাকে হচ্ছে আমার কাঁচা আল বা মাটির তৈরি একটা আল বা নালা থাকে। এই উপায়ে যদি আমি এখানে যদি পানি দেই মোটর থেকে বা পানির উৎস থেকে যদি আমি পানি দেই তাহলে বেশি পরিমাণ পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কেন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যে আমার যে কাঁচা যে নালাটা আমার আসে ওই নালাটাতে আমার কী হয় গর্ত থাকতে পারে, ইঁদুর গর্ত করতে পারে বা বিভিন্ন প্রকার সাপ গর্ত করতে পারে, তো পানি যখন আমার পরিবাহিত হচ্ছে পানি যখন আমার যাচ্ছে ওই গর্তগুলোতে কিন্তু পানি ঢুকে 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 ফিল আপ হচ্ছে, গর্তগুলোতে পানি ঢুকে ঢুকে ফিল আপ হচ্ছে, তো তোমার খেতে যেতে যেতে প্রায় 50% পানি নষ্ট হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, পাকা সেচ নালা, আমার পানির উৎস থেকে মোটর থেকে আমাকে পানি যাচ্ছে যদি চারো সাইডে যদি আমি পাকা করে দেই তাহলে পানিটা আমার সুন্দর করে যাবে।
পাকা সেচ না। আরেকটা হচ্ছে দেখো পরিমিত পরিমাণে সেচ, যখন যেই ফসল সেচ দেওয়া প্রয়োজন তখনই তাকে আমাকে সেচ দিতে হবে। আমি ছোটবেলায় দেখছি, ছোটবেলায় মানে আমার যখন গাছ লাগানোর একটা নেশা ছিল, এখন নাই, তো তখন দেখতাম যে গাছের গোড়ায় সবসময় পানি রাখতাম, তো ওই জিনিসটা এখনও মনে করো সন্ধ্যার সময় গাছের গোড়ায় পানি জমা করে রাখতাম, সকালে জমা করে রাখতাম, এই জিনিসটা ছিল ভুল। কেন ভুল ছিল? যে গাছের গোড়ায় যখন 2 থেকে 3 ঘন্টা পানি জমা হয়ে থাকবে তখন এখানে লবণের পরিমাণটা আমার বৃদ্ধি করবে। এর জন্য কী করতে হবে? পরিমিত পরিমাণে পানি দিয়ে সেচ করতে হবে, সময় মতো সেচ করতে হবে। সময় মতো সেচ কি? যখন তোমার সেচের প্রয়োজন তখনই সেচ করতে হবে। তারপরে দেখো আরেকটা কথা হচ্ছে জমির ঢাল, মানে আমার এটা ধরো এই যে আমার কাছে পেনটা আসছে, এটা হচ্ছে পানির উৎস। যদি তোমার জমি পানির উৎস থেকে এরকম উঁচা হয় তাহলে পানিটা উপরে যেতে যেতে অনেক পানি ছড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে এবং উপরে যেতে পারবে না। এবং এটা যদি পানির উৎস থেকে যদি একটু নিচু হয় তোমার জমিটা, তাহলে পানিটা আমার সোজাসুজি যাবে এবং খুব তাড়াতাড়ি যাবে। পানি যখন আমার খুব তাড়াতাড়ি যাবে তখন আমার কী হবে? পানির অপচয়টা আমার কম হবে। তো এটা হচ্ছে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি, এইভাবে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যাবে। এখন আমরা যে সেচ দিয়ে থাকি, এই সেচগুলো আবার মোটামুটি ভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি, ভূনিম্নস্থ সেচ পদ্ধতি, ফোয়ারা সেচ পদ্ধতি, ফোটায় ফোটায় সেচ পদ্ধতি। ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি কী? আমি কিছুক্ষণ আগেই বলছি, বৃষ্টিপাতের ফলে যে পানিগুলো আমার জমা হচ্ছে সেই পানিগুলো ওইখান থেকে পাইপের সাহায্যে যদি আমি জমিতে দিই তাহলে ওইটাকে বলছি ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি। ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতিকে আবার মোটামুটি ভাগে, ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতিকে আবার মোটামুটি ভাগে ভাগ করা হয়েছে 4 ভাগে। এক নম্বর হচ্ছে প্লাবন বা মুক্ত পদ্ধতি। দেখো চিত্রের মাধ্যমে বুঝাই, যদি এটা মুক্ত পদ্ধতি হয়, এটা আমার হচ্ছে জমি, এটা আমার হচ্ছে জমি, এই দিক দিয়ে আমার পানি যাবে, এটা হচ্ছে আমার মোটর, এই দিক দিয়ে আমার পানি যাচ্ছে, পানি যাচ্ছে, আমি পানিটাকে এদিকে ছিদ্র করে দিলাম, পানিটা আমার ঢুকে গেল। পানিটা যখন আমার ঢুকলো, ঢোকার পরে এখানে কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই, জমি আমার সমতল, পানি চারো ছাইডে চলে গেল, চারো ছাইডে চলে গেল, এটা হচ্ছে মুক্ত পদ্ধতি। আমার বললাম যে এখান থেকে পানি উঠতে হবে, পানি এখান থেকে আমার হবে, হয়ে এদের প্রধান নালা দিয়ে পানিটা এখানে চলে আসবে, এটা হচ্ছে আমার মুক্ত পদ্ধতি। আরেকটা হচ্ছে বর্ডার পদ্ধতি। দেখো বর্ডার পদ্ধতি কাকে বলে? বর্ডার পদ্ধতিটা হচ্ছে এটা আমার মোটর, যেখান থেকে আমার পানিটা নিচ থেকে পানিটা নিয়ে আসবো, এটা হচ্ছে আমার প্রধান নালা, নালা থেকে এই যে কিছু কিছু খণ্ড করা আছে এগুলো হচ্ছে আমার জমি, কিছু কিছু খণ্ড এগুলো হচ্ছে আমার জমির খণ্ড, হ্যাঁ এগুলো হচ্ছে আমার জমির খণ্ড। এখন এই নালা থেকে আমার পানিটা যাবে, পানিটা তো যাচ্ছে, এইখানে 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 এইরকম ছিদ্র করা থাকবে, যেই ছিদ্র দ্বারা কী থাকবে, যেই ছিদ্র দ্বারা পানিটা আমার ভিতরে প্রবেশ করবে, যাচ্ছে পানি ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করছে, যাচ্ছে পানি ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করছে, ক্লিয়ার? পানি যাচ্ছে ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করছে। এখন যদি পানিটা বেশি হয়ে যায়, পানি অনেক সময় দেখা যাচ্ছে এক্সেস হয়ে গেছে, তখন আমার কী করবে? এই যে এইখানে নালা থাকবে, এই যে দিক দিয়ে পানিটা আমার ঢুকলো, এই যে কালিতে জমির এক সাইডে একটু ফাঁক করা থাকবে, এদিক দিয়ে এক্সেস পানি যেটা আছে সেটা বের হয়ে যাবে, এর এক্সেস পানি যেটা আছে সেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমার কী পদ্ধতি? বর্ডার পদ্ধতি। এখন দেখো বর্ডার পদ্ধতি চলে গেল, বর্ডার পদ্ধতির পরে আলোচনা করবো হচ্ছে বৃত্তাকার পদ্ধতি। বৃত্তাকার পদ্ধতি কি? আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি যে আমি যখন ছোটতে ছিলাম, যখন আমি গাছ লাগাইতাম তখন কী করতাম, ধরো এটা যদি আমার বৃক্ষ হয়, আমি গাছের গোড়ার এখানে পানি দিতাম, এখন এই পদ্ধতিতে সেম এইরকম কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কীরকম? এই যে মোটর পানির উৎস, এখান থেকে পানি আমার যাবে, যায়া এইখানে আমি একটা নালা করে দিব, আর গাছের গোড়াটাতে এইরকম বড় করে গোলাকার বৃত্তকার একটা নালা তৈরি করে দেবো, পানিটা এখানে আমার থাকবে, সময় করে 2 বেলা গাছের গোড়াতে আমাকে পানি দিব, ডাইরেক্ট পানিটা আসতেছে। এই পদ্ধতি কেন করা হয়? দেখো যদি তুমি গাছের গোড়াটাতে পানি দেও তাহলে জমি তোমার কিন্তু এত বড় জমি, পুরো জমিটাতে পানি দেওয়া লাগতেছে, পুরো জমিটাতে পানি দেওয়া লাগতেছে না, খালি তুমি গাছের গোড়াটাতে পানি দিচ্ছ, ফলে পানি কম লাগছে, পানির অপচয় কম হচ্ছে, ভূমিকা কম হচ্ছে। আর যত মানে ধান গাড়ো ভুট্টা গাড়ো তখন মানে কী হচ্ছে, পুরো জমিতে পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে, যখন ধান ধান গাড়ে ভুট্টা জমিতে পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে, ওখানে ভূমিকা বেশি সংগঠিত হয়। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে নলের সাহায্যে, পাইপের সাহায্যে একদম গাছের গোড়াতে পানি প্রবেশ করা হয়। এখন যেটা করা বলছে সেটা হচ্ছে ভূনিম্নস্থ পদ্ধতি। কিছুক্ষণ আগে আমি ক্লাসে কথা বললাম যে ভূনিম্নস্থ পদ্ধতি কী,
বগুড়াতে আমার দেখছি আমি যে পানির যে মোটরটা আসে, মোটরটা পানির লেয়ার অনেক নিচে থাকার কারণে ওদের মোটরটা কি থাকে পানির ভিতর মাটির ভিতরে থাকে। এখন এখানেও কথা হচ্ছে যে পানি মাটির ভিতর থেকে পানিটাকে বের করে নিয়ে আসা হচ্ছে, এই পদ্ধতিটাই হচ্ছে ভূনিম্নস্থ পদ্ধতি। এখন বায়বীয় বা ফোয়ারা পদ্ধতি, বায়বীয় পদ্ধতি কি ফোয়ারা পদ্ধতি কি, দেখো আমাদের বিভিন্ন সময় যে ঝর্ণা বা হচ্ছে সেই ইয়ার সামনে কি বলে এটা পায়রা চত্বরের সামনে দেখবা, আগে তো দেখতাম কিন্তু এখন অনেক সময় দেখি না, যে ঝর্ণা বেরোচ্ছে পানির ফোয়ারা বেরোচ্ছে, পানির ফোয়ারা বেরোচ্ছে, পানির ফোয়ারা বেরোচ্ছে কারণ আসলে পানির ফোয়ারা কেন বেরোচ্ছে, পানির ফোয়ারা বেরোচ্ছে পাইপের মধ্যে পানিটাকে উচ্চ চাপ প্রয়োগ করা হচ্ছে। ধরো এটা আমার পাইপ, পানিটা আমার উচ্চ চাপ প্রয়োগ করবো, প্রয়োগ করার পরে এইখানে আমি একটা বন্ধ করে দিব, পানিটা বের করতে দিব, এখানে আমি ছোটো 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 করে ছিদ্র করে দিব, তখন পানিটা অনেক প্রেশারে এদিক দিয়ে উঁচায় উঠবে, অনেক উঁচায় উঠবে, উঁচায় উঠে আবার নিচে পড়বে। এটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি। সাধারণত কোথায় করা হয় দেখো, ফোয়ারা পদ্ধতি করা হচ্ছে যে তোমার উঁচু নিচু জমিতে, উঁচু নিচু জমি কোনগুলো, উঁচু নিচু জমি হচ্ছে পাহাড়ি অঞ্চলে, জমি হচ্ছে আমার উঁচু নিচু, এই যে উঁচু এই যে নিচু, তা এখানে তুমি কি প্লাবন পদ্ধতি সেচ দিতে পারবা? অবশ্যই পারবা না, অন্য পদ্ধতি সেচ দিতে পারবা? পারবা না। তখন এখানে কী করতে হবে, তোমাকে ফোয়ারা বানাইতে হবে, ফোয়ারা দিয়ে পানি দেখবা একসময় গাছের গোড়ায় পড়ছে, একসময় গাছের মাথায় পড়ছে, একসময় গাছের গা বেয়ে নিচে আসছে, এটা হচ্ছে পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে ফোটায় ফোটায় পদ্ধতি, ফোটায় ফোটায় পদ্ধতি কিন্তু একটা আঙ্গুর গাছ, বাংলাদেশে আমার একটা আঙ্গুর গাছ ছিল, আঙ্গুর গাছটায় আঙ্গুর অনেক টক হইত, তো আঙ্গুর গাছে পানিটা ঠিক মতো যায়নি, আঙ্গুর গাছ বিভিন্ন ফল যেগুলো দামি ফল সেগুলোর কাছে পাইপ মাটির ভিতরে পাইপ দিয়ে মাটির ভিতরে, মনে করো এটা আমার আঙ্গুর গাছ, এটা আমার পানির উৎস, এটা আমার চিকন পাইপ দিয়ে, এটা গাছের শিকড়, এই গাছের শিকড়ে আমার পানি জমে, এটা আমার পানির উৎস, এটা চিকন একটা পাইপ, এই যে গাছের শিকড় আছে এই শিকড়ে আমি একদম ডাইরেক্ট পানি দিচ্ছি, এটা হচ্ছে ফোটায় ফোটায় পদ্ধতি। পানিটা দিব আমি ফোটায় ফোটায় আস্তে আস্তে, মানে চব্বিশ ফুটে পানি থাকবে কিন্তু আস্তে আস্তে পানিটা আমার যাবে। এখন আসো, এখন আলোচনা করবো হচ্ছে, এতক্ষণ তো বললাম যে পানির অপর নাম জীবন, পানি ছাড়া জীবন চলে না, উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের পরিতন্ত্র, উদ্ভিদের সব কিছু পানির উপরে নির্ভর করে, এতক্ষণ তুমি বুঝলাম, এগুলো তুমি বুঝলাম যে এখন দেখো নিকাশ কাকে বলে। অর্থাৎ যখন শুরু করি তখন বলেছিলাম যে নিকাশের কথা, নিকাশ কী, নিকাশ হচ্ছে তোমার জমিতে পানি নাই ফসল হবে না, উদ্ভিদের গ্রোথ হবে না, জমিতে পানি আছে পরিমাণিত পরিমাণে ফসল হবে, ডেভেলপ হবে, সবই হবে। আবার দেখো জমিতে পানি এক্সেস আসছে তখন কি হবে, তখন আমার হবে হচ্ছে কি আমার ফসল ডেভেলপ হবে না, ফসল ভালো হবে না, ফসল পচে যাবে, হ্যাঁ পানি বেশি থাকবে। তা এখন এই যে অতিরিক্ত যে পানিটা আমার জমতেছে, এই অতিরিক্ত পানিটাকে আমাকে বের করে দিতে হবে, এই যে অতিরিক্ত পানিটা আমি বের করে দিলাম, এই বের করাটাকেই বলতেছি আমি কি বলছি নিকাশ। নিকাশ করা হয় বিভিন্নভাবে, যেমন দেখো এই যে কিছুদিন আগে বন্যা হইলো, এই যে বন্যা যে হইলো, বন্যা হওয়ার পরে আমাদের খেলার মাঠে কোথাও যেগুলো নিচু জায়গায় আসছে ওইখানে কিন্তু পানি জমছে, তো গ্রামের কী করে কিছু কিছু বড়ো ভাই আসতে যেমন আমাদের মোটর লাগাইছে, পানিটাকে নিয়ে অন্যখানে সরাই দিচ্ছে, পানিটাকে নিয়ে ড্রেনে দিচ্ছে, ড্রেন দিয়ে পানি চলে যাচ্ছে। তো কী করতে হবে যে জমিতে যদি অতিরিক্ত এরকম পানি জমে আয় করে দিতে হবে, আর যদি আয় আমি না করে দিই তাহলে মোটর লাগায় একদম পানিটাকে আমাকে বাইরে বের করে নিতে হবে, এটা একটা পদ্ধতি। জমির ঢালু মানে কী আছে, জমি ঢালু করতে হবে যেন পানিটা জমতে পারে না, একদম আস্তে করে নিচু জায়গায় প্রবাহিত হয়ে ড্রেনের মাধ্যমে চলে যায়। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি যে জমিতে যদি আমার ধরো জমিতে আমার এক্সেস পানি হলো, এটা হচ্ছে আমার জমি, এদিক দিয়ে আমার পানি প্রবেশ করছে, ভেরি গুড, এদিক দিয়ে পানি প্রবেশ করছে, দ্যাট ইজ গুড, বাট আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, বাট রিমেম্বার ওয়ান থিং ইজ কি হচ্ছে, এদিকে আমাকে একটা ছোটো চিত্র করতে হবে যেন যখন পানিটা আমার এক্সেস হলো তখন পানিটা যদি আমার বের হয়ে যায়, এবং এই যে চিত্রটা আমার করলাম এই চিত্রটা আমাকে মাথায় রাখতে হবে, এই চিত্রটা যদি বড় কোনো ক্যানেল বা নদীর সাথে সংযুক্ত থাকে, বড় কোনো ক্যানেল বা নদীর সাথে সংযুক্ত থাকে, আবার মাথায় রাখতে হবে একটা জিনিস, বড় কোনো ক্যানেল বা নদীর সাথে যদি সংযুক্ত থাকে নদী যখন ভরাট হয়ে যাবে তখন এখানে কিন্তু বাঁধ দিতে হবে, যদি তুমি বাঁধ না দাও তাহলে এক্সেস পানি আবার এসে তোমার জমিতে প্রবেশ করবে, ফলে ফসল ঠিক মতো হবে না। তো এই জন্য কী হচ্ছে নিকাশ করতে হবে, নিকাশের কিছু প্রয়োজনীয়তা আছে, নিকাশের প্রয়োজনীয়তাগুলো কি, নিকাশের প্রয়োজনীয়তা হচ্ছে জমি থেকে ফসল ফলানোর জন্য, জমিতে গ্রোথ এবং ডেভেলপমেন্ট করার জন্য, জমিতে
তো দেখো আজকে ক্লাস এতটুকুই এতটুকু শেষ করে দিলাম তবে কি পড়াইলাম সেটা আরেকবার বলে দিই দেখো আজকে যখন অধ্যায় শুরু করেছিলাম তখন বলেছিলাম অধ্যায় পড়াবো হচ্ছে সেচ এবং নিকাশ বললাম কি সেচের সংজ্ঞা দিলাম যে জমিতে অতিরিক্ত জমিতে হচ্ছে পানি প্রদান করাকে সেচ বলে সেচের প্রয়োজনীয়তার কথা আলোচনা করলাম প্রয়োজনীয়তাগুলো কি ছিল প্রয়োজনীয়তাগুলো ছিল হচ্ছে যে আমার কি বলে ডেভেলপমেন্ট গ্রোথ এগুলো তারপরে পানির যে উৎস আছে পানির উৎসগুলো নিয়ে আলোচনা করলাম পানির উৎসগুলো ভূপৃষ্ঠস্থ পানি ভূনিম্নস্থ পানি দুটাই বুঝতে পারলাম যে কোনটা ভূপৃষ্ঠস্থ পানি কোনটা ভূনিম্নস্থ পানি তারপরে তুমি জানতে পারলাম যে আমাদের যে পানিগুলো আসলে আসতে এগুলো আমি কোন উপায়ে আমি দিলে সেচের পানি কার্যকরিতা বৃদ্ধি করবে জমিতে তুমি হুদায় তো পানি দিতে পারো না একটা উপকারিতা লাগবে তো পানিতে যে দিলা এটা তো একটা দিক লাগবে যে কেন দিলা ডেভেলপমেন্ট করার জন্য দিলা সেটা আলোচনা করে দিলাম তারপর আলোচনা করলাম যে আমার এখানে কী আলোচনা করলাম যে উদ্ভিদের যে ডেভেলপমেন্টের জন্য যে আমার চার প্রকারের যে সেচ আছে এক নম্বর হচ্ছে ভূপৃষ্ঠস্থ ভূনিম্নস্থ বায়বীয় ফোটাই ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি আলোচনা করলাম যে জমির উপরে যে পানিটা জমে এই পানিটা অন্যখানে নিয়ে আসে পানির উৎস থেকে জমিতে ঢালাকে বলতেছে আমি ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি এই যে ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতির কথা আমি বললাম এই যে ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি আবার চার ভাগে ভাগ করা যায় একটা বললাম হচ্ছে কি সমতল পদ্ধতি বা মুক্ত পদ্ধতির পরে বললাম যে হচ্ছে বর্ডার পদ্ধতির পরে বললাম হচ্ছে কী পদ্ধতি যে হচ্ছে যে ফোটা ফোটা পদ্ধতি ফোটা ফোটা পদ্ধতির পরে বললাম হচ্ছে আমার ফোয়ারা পদ্ধতি তারপর হচ্ছে অর্থপরিব পদ্ধতি তারপরে অন্য পদ্ধতিগুলো কীভাবে ভাগ করলাম যে হচ্ছে আমার এই যে আর যে একভাবে গেল আর যে তিন ভাগে আসতে একটা হচ্ছে ফোটায় ফোটায় বায়ু পদ্ধতি আর একটা হচ্ছে আমার ভূনিম্নস্থ পদ্ধতি তারপর বললাম যে জমিতে যদি আমার এক্সেস পানি জমে এই পানিটাকে আমাকে বের করে দিতে হবে বের করে দেওয়াকে বলতেছি নিকাশ কেন আমি নিকাশ করবো বা নিষ্কাশন কেন করবো অতিরিক্ত পানি জমে থাকলে জমিনে লবণাক্তর পরিমাণ বৃদ্ধি পাবে জমিতে ফসল হবে না ডেভেলপমেন্ট হবে না হ্যাঁ এগুলো হবে না তারপর কোনো উৎপাদন ক্ষমতা আমার বাড়বে না এই জন্য আমার জমিতে কী করতে হবে এগুলো আমাকে সরাই নিয়ে আসতে হবে তারপরে আমি আলোচনা করলাম যে জমিতে যদি তোমার অতিরিক্ত পানি জমে তুমি মোটরের সাহায্যে দিতে পারো জমিকে ঢাল নিচু করে দিতে পারো তারপরে তুমি বিভিন্ন উপায়ে এগুলো পেটও জমি পানি দিতে পারো তো ঠিক আছে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাস শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ